এই যে সন্ধ্যার দিকে চলে আসলাম স্নেহামণির আবদারে নুডলস রান্না করতে। আজকে আমি নুডলসের রান্না করব, সুপ নুডলস। এই যে এই নুডলসটা রান্না করব, এই নুডলসটার সঙ্গে আমও দিও না। এই যে এখানে স্নেহামণি মাশরুম উঠাই নিয়ে আসছে, মাশরুম দিয়ে নুডলস রান্না করবে, খাবে। মাশরুম, গাজর আর মটরশুঁটি, আর এই যে মাশরুম উঠাই নিয়ে আসছে, আর এই নুডলসটা দিয়ে রান্না করবো। স্নেহামণি খুব পছন্দ করে। এই যে নুডলসের মশলাটা দিয়ে দিব, নুডলসে যে মশলাটা থাকে সেটা দিলেই হবে। সামান্য একটু পরিমাণে লবণটা দিতে হবে, আর কিছু দিতে হবে না। তুমি কি এটার সঙ্গে ডিম দিয়ে খাবা? স্নেহামণি বলছে এর ভিতর ডিম দিতে। এই যে আমি হাঁসের যে ছোট ডিমটা, এই ডিমটা এখন দিয়ে দিব। এই যে ডিম দিয়ে আমি এইভাবে ঘুটে নিছি, ডিম বোঝা যাবে না। এইভাবে বাচ্চাদেরকে নুডলস রান্না করে খাওয়াবেন, মাশরুম নুডলস, সবজি নুডলস যাকে বলে, বাচ্চাদের অনেক। আমার মেয়েরা তো পছন্দ করে, আর কে পছন্দ করে আমি জানি না। আমার দুই মেয়ে পছন্দ করে, আমি রান্না করে দিই। কারো বাচ্চারা যদি পছন্দ করে এইভাবে রান্না করে খাওয়াবেন, অনেক ভালো লাগবে। আমার দুইটা মেয়ে ভাজা নুডলস হচ্ছে এই নুডলসটাই পছন্দ করে, সুপ নুডলসটা। তো এখন ঘরে যখন মাশরুম আছে, তখন মাশরুম দিয়ে রান্না করি। তাই জন্য মাশরুম দিয়ে রান্না করি, এটা সবজি সুপ নুডলস। এই যে আমাদের সব নুডলস রেডি। আর এই স্নেহামণি সারাদিনে যে এগুলো দেখে, সারাদিন এগুলো নিয়ে বলে। তা আমাদের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।